রাজ্যের এক কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় শনিবার রাত থেকে ভাইরাল এই ভিডিও, তারপর থেকে নানা তর্ক বিতর্কে এক প্রকার ঝড় উঠেছে। এরই মাঝে রবিবার আরকেপুর থানায় রাজ্যের তিনজন কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে মামলা দায়ের করল হিন্দু জাগরণ মঞ্চ। জানা যায়, তিনজনের মধ্যে দুজনের বাড়ি উদয়পুরে। মামলা দায়ের করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা জানান, হিন্দু সমাজের ভাবাবেগকে আঘাত করার জন্য দিনের পর দিন নানা ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছিলেন উদয়পুরের দুই কন্টেন্ট ক্রিয়েটর। এদের মধ্যে সেলিম মিয়া নামে এক যুবক নাকি হিন্দু মেয়েদের লাভ জিহাদেও ভাসানোর অপচেষ্টা করছে, আর এই কাজে সাহায্য করছে বাপন নন্দী নামে অপর এক যুবক। এসব অভিযোগের ভিত্তিতে উদয়পুরে দুই কন্টেন্ট ক্রিয়েটর এবং রাজধানী আগরতলার এক কন্টেন্ট ক্রিয়েটরের নামে মামলা দায়ের করা হয় আরকেপুর থানায়। সূত্রের খবর অনুযায়ী, স্কুল শিক্ষক অভিযুক্ত সেলিম মিয়া আগেও একাধিকবার এ ধরনের বিতর্কিত কাজে জড়িয়েছেন, যার ফলে স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তাকে স্কুল থেকে বের করে দেন। উদয়পুরে দুই কন্টেন্ট ক্রিয়েটরের জ্বালায় এক প্রকার নাজেহাল উদয়পুরবাসী। শনিবার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হতে সাধারণ মানুষের তীব্র সমালোচনার শিকার হতে হয় বাপন নন্দী নামে ওই যুবককে। আজ আপনারা আরকেপুর থানায় মামলা দায়ের করলেন, এবং কি বিষয়কে কেন্দ্র করে? বিষয়টা হলো, আমি হিন্দু জাগরণের পক্ষ থেকে আমরা আজকে আরকেপুর থানায় এফআইআর করার জন্য এলাম। তো এফআইআর এর বিষয়টা হলো, উবিলং ছেলেটার বাড়ি, তার নাম হলো রাকেশ নন্দী এবং বাপন নন্দী, বাবার নাম বিষ্ণু নন্দী। দীর্ঘদিন ধরে ছেলেটা হিন্দু সমাজে নিয়ে এসেরা বিভিন্নভাবে হিন্দু মেয়েদেরকে লাভ জেহাদের মধ্যে ফাঁসানোর লেগা একটা মুসলিম একটা ছেলের সাথে মিলে বিভিন্ন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়াতে সে ভাইরাল করে, এবং আমাদের হিন্দু সমাজের কীভাবে আহাত করে সেই জিনিসটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন, এবং আমরা কিছু ভিডিও আপলোড করেছি তার মধ্যে দেখেছেন। তাকে বারংবার না করার পরও সে হিন্দু সমাজের মধ্যে এবং হিন্দু সনাতনীর মধ্যে একটা বিবাদ সৃষ্টি করার কারণে মতো কাজ করে, তাকে বলা হয়েছিল যে তুমি এই ভিডিওগুলি বারবার পোস্ট করো না, হিন্দু মেয়েদেরকে মুসলিমের কালমা পড়াইছিলা সে বিভিন্নভাবে ভিডিও পোস্ট করে, তা আমাদের ইউজ করে মেয়েদেরকে লাভ জাহাজে ফাঁসানো যাবে। তা আমরা সেই লাভ জাহাজ থেকে মেয়েগুলিকে বাঁচানোর জন্য এবং সমাজের মধ্যে একটা ভালো বার্তা দেওয়ার জন্য আমাদের আজকে এই এফআইআর। বাপন নন্দী আমাদেরকে হুমকি দেয়, সে বারংবার করবে, কী করতে পারবে সেটা সে দেখবে। তো আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সে বার্তা দিতে চাই। অপরদিকে সামাজিক মাধ্যমে একটা অংশ ভোক্তা বলছেন, মানুষকে মনোরঞ্জন করার জন্য নানান সাজে বিভিন্ন বিষয়ের উপস্থাপন করার স্বাধীনতা রয়েছে কন্টেন্ট ক্রিয়েটরদের, কিন্তু এই ছোট্ট বিষয়টাকে নিয়ে তৈরি হয়েছে হিন্দু মুসলিম বিতর্ক, আর এই বিতর্ককে ঘিরেই বর্তমানে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।